নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো চিংড়ি মাছের মনমোহিনী। গ্রেভির জন্যই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে। তাহলে দেখে নিন চিংড়ি মাছের এই সুস্বাদু রেসিপি বানাতে কী কী লাগছে। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, একটা পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি 1 চামচ, রসুন বাটা 1 চামচ, এখানে কিন্তু আদা বাটা ব্যবহার হয় না, গোটা পোস্ত নিয়েছি 2 চামচ, ঝাল বুঝে দিতে হবে কাঁচা লঙ্কা, 5টি কাজু বাদাম, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, এই 3 উপকরণ একসাথে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। লাগছে 2 টেবিল চামচ, টক দই, নুন পরিমাণ মতো, 4টি এলাচ, 4টি লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর লাগছে সর্ষের তেল। প্রথমে আমি কড়াই গরম করে তেল দেব, তেলের মধ্যে দেব এলাচ, এলাচ ফাটিয়ে নিয়েছি, দিচ্ছি দারচিনি আর দেব লবঙ্গ, গোটা মশলা তেলে ভাজা হতে থাক। এবার দেব পেঁয়াজ বাটা আর দেব রসুন বাটা, তেলে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর দেব লঙ্কা হলুদ গুঁড়ো। এখন এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব, যাতে চিংড়ি মাছ আর পেঁয়াজ বাটা ভালোভাবে ভাজা হয়। সব উপকরণ ভেজে নিয়েছি, এবার টক দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি। রান্নাতে টক দই দিলে সবসময় নুন দিয়ে ফেটিয়ে তবেই দেবেন। এখন এই ফেটানো টক দই দিয়ে দেব কড়াইতে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আবার সব উপকরণ নাড়াচাড়া করে নেব, যাতে পোস্ত আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। একটু পরেই দেখা যাবে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেব। যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে সময় দিয়ে দিতে পারেন। গ্রেভি ফুটে উঠলে আঁচটা কমিয়ে দেব, এখন এটা হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম, তৈরি করে নিলাম চিংড়ি মাছের মনমোহিনী। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।